ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বুনেক, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন মাত্র ঘুম থেকে উঠেছি, আর হ্যাঁ ইন্ট্রোটা দিবাইর এখান থেকে দিচ্ছি। তো আমি এসেছিলাম কালকে, আমার কিছু কেনাকাটা ছিল, আর তোমরা বলেছিলে দিদি সব কেনাকাটা আমাদেরকে দেখাবে। সত্যি বিশ্বাস করো, সবসময় ভিডিও করা মানে হয়ে উঠে না, মানে এত কিছুর মাঝখানে আর আমি তো ভুলেই যাই, আমি মানে লিখে নিয়েছি তারপরেও ভুলে যাই, এত কিছুর মাঝখানে আবার ভিডিও শ্যুট করবো, সত্যি গো হয় না। তো যাই হোক, ওইগুলো ছিল কিছু কেনাকাটা, কিছু না হলে অনেকগুলোই ছিল, তো এখনও শেষ হয়নি, দুদিন ধরে করছি তারপর শেষ হচ্ছে না। যাই হোক, আজকে হচ্ছে কি, এখন যাচ্ছি ঘুম থেকে উঠে সিজডি, তো ভিডিওটা এখান থেকে ইন্ট্রো দিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে তোমরা যদি থাম্বনেল টাইটেলে দেখছো যে আয় বুড়ুবাতে তৃতীয় পর্ব, তো আজকে আবার ইস, তো সিএসটি যাচ্ছি। সিএসটিতে কী পাওয়া মানে কী কী আছে দেখা যাক, ওইখান থেকে যদি কিছু নেওয়ার থাকে নেবো, নিয়ে তারপর আমরা যাবো হচ্ছে মামার বাড়িতে। আজকে হচ্ছে গিয়ে আমাদের আইবুড়ুবাতে তৃতীয় পর্ব, মানে আমার আর টিনার মামার বাড়িতে। তো চলো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে, পেছনে প্রচণ্ড চেঁচামেচি, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, মানে এন্ড বলতে কী বলো, তোমরা চলো দেখতে থাকো। তো চলে এসেছি দিবাইয়ের সাথে আমি সিএসডি, তো আমি দেখলাম অনেক মোটামুটি খালি হয়ে গেছে, আমি কদিন পরেই এসেছি, তো আমার যা কিছু নেওয়ার ছিল আমি কয়েকটা জিনিস নিলাম, নিয়ে এখন রুমে গিয়ে আবার ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে, আমার অনেক কাজ আছে। বিশ্বাস করো ভিডিও করে হয়ে উঠে না সব সময়, মানে করতে পারি না, অনেক সময় তো এমন হয় আমি কাজ সেরে চলে আসি তারপর মনে হয় আরে ভিডিও করিনি। তো যাই হোক, এখানে ব্লাউজ দিতে এসে দেখছি হঠাৎ করে ওদেরকে, ওরাও এসছে এখানে ব্লাউজ দিতে, হঠাৎ করে দেখা হয়ে গেল ওদের সাথে, তো আমার ব্লাউজগুলো বানাতে এসেছিলাম ওইখানে। তো যাই হোক, এখন ওই টাউনের কাজগুলো সবগুলো সেরে এখন চলে এসেছি মামার বাড়িতে রানীর বাজার, দেখতে পাচ্ছ এটা রানীর বাজার। তো যাচ্ছি, আর অনেক কিছু মনে পড়ছে, মানে আগে ছোটোবেলা যে যেতাম পার্কে যেতাম, তারপর হচ্ছে গিয়ে এখানে দেখো পকোড়ার দোকান বসতো, পকোড়া খেতাম, এগুলো অনেক মনে পড়ছিলো, মিস করছি এটাকে। তো যাই হোক, মামার বাড়িতে চলে এসে পড়েছি। তো চলে এসেছি মামার বাড়িতে, দেখতেই পাচ্ছ, আর সকালে তোমাদেরকে বলেছিলাম আমাকে আর টিনাকে একসাথে খাওয়ানো হবে, তো টিনা আসেনি, আমি একাই এখন খেতে বসবো। যাই হোক, মানে আসবে ও পরে আসবে, তো যাই হোক আমাদের তারা আছে, তো আমরা খেয়ে চলে যাব, তার জন্য মা হয়তো থাকবে, আমি আর দিবাই চলে যাব। এখানে দেখো দিবাই, তো যাই হোক এখনও রান্না এখনও হয়নি, এখনও বাজে তিনটা, হ্যাঁ তিনটা বাজে, তো রান্না কমপ্লিট হলে তারপর আমাকে খেতে দেবে, আর আমি এক্সাইটেড খাওয়ার জন্য। তো সকালে বলছিল শাড়ি পর শাড়ি পর, বাট আমি তো শাড়ি আনিনি, আমি একটা কুর্তি নিয়ে এসেছিলাম, তো কুর্তিটা একটু পরে নিলাম। আর এটা হচ্ছে কি, আমার ছোট্ট মামার তো বোনটা, ও আমাকে এসে বলছে দিদি ভাই আমাকে চুলটা একটু আঁচড়ে দাও, ও আমার থেকে আরও বেশি এক্সাইটেড, ও নাকি সকাল থেকে বারবার রাস্তায় যাচ্ছে, আমরা আসছি কি না দেখছে, আমরা কখন আসবো কখন আসবো, আমার সাথে ছবি তুলবে, আমার সাথে ভিডিওতে আসবে, ব্লগ দেখবে, তো ও আমার থেকে আরও বেশি এক্সাইটেড। যাই হোক, তো আমি এখন রেডি, এই যে দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ মা কাজ করছে আর আমার দিদনও করছে আমার জন্য, মানে সত্যি ভীষণ আনন্দ লাগছে। তো যাই হোক, মামি এসে এখানে আবার সাজিয়ে দিচ্ছে, তো আমার মামি কিন্তু ওয়েট করে বসে আছে আমার ভিডিও কবে আসবে। তো যাই হোক, সবাই এখন রেডি, এই যে দেখতে পাচ্ছ আমার আরেক দিদন, তো উনি এখানে বসে আছে, তো চলো আমরা রেডি। আর এদিকে দিবাই আর ও দেখাবার ভিডিও করছে, রিল করছে, তো আমার খাবার দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, তো চলো আমি বসি, তোমরা দেখতে থাকো। সখিয়া নে সজনা মে ভি সবর না হে আজ দিন চড়িয়া তেরে নাম দা ভি আজ সজিয়া হে ভি সারা শরীর আজ I'm not afraid to die.
খাবার দাবার শেষ করে দুদিদনকে মামাকে মামিকে টাটা করে বেরিয়ে পড়েছি, চলে এসেছি হচ্ছে কি ফুলের দোকানে। তো কেন এসেছি, আমার একটা জিনিস অর্ডার করা ছিল, তো অর্ডারটা দেওয়ার জন্যই এসেছি। তো অর্ডারটা দিয়ে এখন যাবো হচ্ছে কি আমরা স্বর্ণকমলে। তো স্বর্ণকমলে চলে এসেছি একটা জিনিস নিতে। এবার জিনিসটা কি তোমাদের এখন দেখাচ্ছি না, পরে কোনো না কোনো ব্লগে দেখাচ্ছি, এটা বলে দিচ্ছি যে মায়ের জন্য। তো জিনিসটা নিলাম, নিয়ে এখন আমরা ব্যাক করবো রুমে। তো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা।